নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বলার্স, ডু কম ডিউ টাস্ক। আজকে আমরা দ্বিতীয় একটি গল্প পড়ব, রাইট এ স্টোরি অন দ্য ফলোয়িং আউটলাইন্স। এখানে কিছু আউটলাইন্স দেওয়া রয়েছে, দ্বিতীয় যে আউটলাইন্সগুলো। আ ফক্স ওয়ান্টেড ফুড, একটা শেয়াল খাবার চাইছিল, খাবারের আশা করেছিল। স গ্রেভ স্যাঙ্গিং, অর্থাৎ সে দেখলো যে কিছু আঙুর ঝুলেছিল। মাউথ ওয়াটার্স, অর্থাৎ তার মুখে জল চলে এলো। জাম্প, সে লাফালো, কুড নট রিচ, পৌঁছতে পারলো না। জাম্প টাগিন, আবার লাফালো। গেভ আপ, অর্থাৎ আশা ত্যাগ করলো। গেভ আপ হোপস। লেভ দ্য প্লেস, জায়গাটা ত্যাগ করলো। সেইং দ্য গ্রেপস আর সোর, এবং বললো যে আঙুর ফল টক। তো এটার যে মূল গল্পটি রয়েছে এভাবে রয়েছে যে ওয়ান ডে আ ফক্স ওয়ান্টেড সাম ফুড, একদিন একটি শেয়াল ওয়ান্টেড মানে চেয়েছিল সাম ফুড, কিছু খাবার চেয়েছিল। সাডেনলি মানে হঠাৎ, হি স, সে দেখেছিল সাম রাইপ গ্রেপস, কিছু পাকা আঙুর অন এ ওয়াল, একটা দেওয়ালে। হিজ মাউথ বিগ্যান টু ওয়াটার, তার মুখে জল চলে এলো। হি জাম্পড আপ টু গেট অ্যাট দ্য গ্রেপস, সে লাফালো ওই আঙুরগুলিকে পাওয়ার জন্য। বাট হি কুড নট রিচ দেম, কিন্তু সে তার কাছে পৌঁছতে পারলো না। দ্য গ্রেপস ওয়ার হাই আপ, আঙুরগুলি যেহেতু অনেকটা উঁচুতে ছিল, হাই আপ মানে অনেকটা উঁচুতে ছিল। হি জাম্পড আগেইন অ্যান্ড আগেইন, সে বারবার লাফাতে থাকলো। জাম্পড মানে লাফালো, আগেইন অ্যান্ড আগেইন মানে আবার এবং আবার, সে আবার আবার লাফাতে থাকলো। বাট হি ফেইল টু গেট অ্যাট দ্য গ্রেপস, কিন্তু হি ফেইল, সে ব্যর্থ হয়েছিল টু গেট দ্য গ্রেপস, ওই আঙুরগুলোকে পেতে ব্যর্থ হয়েছিল, বা আঙুরগুলোকে সে পেলো না। অ্যাট লাস্ট, সব শেষে, হি গেভ আপ অল হোপ, সে সমস্ত আশা ছেড়ে দিয়েছিল। হি লেফট দ্য প্লেস সেইং, সে জায়গাটি ছেড়ে দিয়েছিল সেইং, বলতে বলতে, দ্য গ্রেপস আর শোর, অর্থাৎ আঙুর ফলগুলো হচ্ছে টক। তো এখানে যে মোরালটা দেওয়া রয়েছে যে উই শুড নট হেট হোয়াট ইউ ক্যান নট গেট, আমরা ঘৃণা করতে পারি না সেটাকে যেটা আমরা কখনোই পাইনি, আমরা যেটাকে পাইনি সেটা আমরা ভালো কি মন্দ যেহেতু জানি না, তো সেটাকে আমরা ঘৃণা করতে পারি না। উই শুড নট হেট হোয়াট ইউ ক্যান নট গেট, এই হচ্ছে মূল গল্প, এবং এটার হেডিং দেওয়া হয়েছে যে আঙুর ফল টক। এটি আমরা আজকে পড়লাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।